মেডিটকে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পিসিওস কমপ্লিট কমপ্লেক্স সলিউশন নিয়ে হোয়াট ইজ পিসিওস এই শব্দটা আমরা এত শুনি কিন্তু অনেকে জানি যে পিসিওস যার আছে সে তো অবশ্যই জানবে পিসিওস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামটা একটু খটখট খটমট পিসিওস যেটা হয় যে ওভারিতে কিছু সিস তৈরি হয় যেগুলো কিছু সিমটমস তৈরি করে অনেক সময় অ্যাসিমটোমেটিকও থাকতে পারে সাধারণত এই পেশেন্টদেরকে মানে যে সমস্যা নিয়ে আসেন ওনারা আমরা যদি মাথা থেকে নিচ পর্যন্ত যাই প্রথম যেটা হচ্ছে যে দৃশ্যমান সমস্যা চুল অনেক বেশি পড়ছে তালু খালি হয়ে হেয়ার লাইন শিফট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যে মুখে অনেক অবাঞ্ছিত লোম হচ্ছে শরীরেও হচ্ছে ডিসকালারেশন হচ্ছে চেহারাটা কালচে হয়ে যাচ্ছে ভাজগুলো দিন দিন আরো কালো হয়ে যাচ্ছে তারপর মুটিয়ে যাচ্ছে ওভারওয়েট এবং জায়গায় জায়গায় তারপর যেটা হচ্ছে তার মাসিকের অনিয়ম হচ্ছে সো এই সমস্যাগুলো থাকে চলতেই এবং এই লেভেল বাড়তেই থাকে এবং মনে হয় যে পৃথিবীতে মনে হয় আল্লাহ আমাকে এই সমস্যাটা দিয়েছে এবং এটার কোনো সমাধান নেই আসলে সবগুলো সমস্যারই সমাধান আছে যেটা হয় যে পিসিওজের যাদের এই যে আমি সিমটমস গুলো বললাম যাদের এগুলো আছে দুটা থেকে তিনটা তাদেরই ম্যাক্সিমাম আমরা যখন আলট্রাসাউন্ড করি বা হরমোনের টেস্ট গুলো করি তাদের কিছু না কিছু একটা সমস্যা ধরা পড়ে তো তাদের সেই অনুযায়ী ট্রিটমেন্টটা দেওয়া হয় কিন্তু যার চুল পড়ে যাচ্ছে তার চুলের সমাধান দরকার যে স্কিন কালচে হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করা দরকার ব্রোন আসা অনেক বেশি ব্রোন যেটা হরমোন মেডিয়েটেড সেটাও পিসিওজে হয় সেটার জন্য ট্রিটমেন্ট দরকার হয় মুটিয়ে যাওয়া দেখা যায় যে পিসিওজের মেইন কেন্দ্রবিন্দুই হচ্ছে সেটা ওজন বেড়ে যাওয়া আর অ্যাবডোমিনাল ফ্যাট বেড়ে যাওয়া পেটের চর্বির আধিক্য এবং এই অধিক ঠিক পরিমাণ যে চর্বিটা আছে এটা যত আমরা কমিয়ে ফেলতে পারি দেখা যায় যে পরের আলট্রাসাউন্ডে সেই সিস্টগুলো গায়েব হয়ে যায় তারপর যেটা হয় ইন্টারেস্টিংলি অনেকের মাসিক আবার ঠিক হয়ে যাওয়া শুরু করে এই কথা তো বললাম যে চুলের ক্ষেত্রে যারা ভুগছেন যে তালুটা ফাঁকা হয়ে যাচ্ছে তাদেরকে আমরা পিআরপি অ্যান্ড লেজারের কম্বিনেশন দিই মুখে যাদের অ্যাকনি হচ্ছে তাদের একনির জন্য স্পেসিফিক লেজার ট্রিটমেন্ট মেডিকেশন এগুলো দেই মুটিয়ে যাওয়ার সমস্যা যাদের হচ্ছে তাদেরকে আমরা আলট্রাক্ট্রোলের মাধ্যমে কন্টোরিং করি ওজন কমানোর জন্য হরমোন ব্যালেন্সের জন্য আমরা বাইকম থেরাপি দিই ডিসকালারেশন ঠিক করার জন্য আমরা ডিটক্সের মাধ্যমে ইন্ট্রোভেনাস গ্লুটাথানের মাধ্যমে ডিটক্স করি পিগমেন্টেশনটা যাদের অনেক বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা লেজার পিল এগুলো কম্বিনেশন করি সো আপনি যত মেক ওভারে যাবেন যত এই ড্যামেজগুলোকে রিকাভার করবেন তত আপনি নিজেকে ফিরে পাওয়া শুরু করবেন পিসিওজের অনেকে আমরা দেখি যে ওরা ছোটবেলায় এত সুন্দর থাকে বয়সের সাথে যখন এই সমস্যাগুলো আসা শুরু করে তাদের হীনমন্যতা এত বাড়তে থাকে তারা একদম কেমন অসামাজিক হওয়া শুরু করে নড়াচড়া কমিয়ে দেয় এবং নড়াচড়া যত কমবে যত আমি নিজেকে গৃহবন্দী করে রাখতে থাকবো দেখা যায় যে এটা একটা বিশেষ সাইকেলের মতো এগুলো আনুপাতিক হারে আরো বাড়তে থাকে যারা এই সমস্যাটায় ভুগছে ইউজুয়ালি তো টিন এজ সমস্যাটা শুরু হয় বাট পঁচিশের পর কিন্তু জিনিসটা অনেক কমপ্লিকেটেড হওয়ার চান্স থাকে এবং বিয়ে শির পর যেটা মেয়েরা বেশি ফেজ করে সেটা হচ্ছে ইনফার্টিলিটি এবং ম্যাক্সিমামের ক্ষেত্রে ইনফার্টিলিটিটা ফিজিওলজিক্যাল বলা যায় যে ওদের ওজন কমে গেলে মাসিকটা রেগুলার হয়ে গেলে দেখা যায় খুব ইজিলি তারা কনসিভ করে তো যারা ওই ফার্স্ট স্টেজে আছে তাদের কিংবা এই জিনিসগুলো নিয়ে সাফার করছে তাদেরকে যত তাড়াতাড়ি আমরা সমাধানটা হাতের দিতে তারা একদম সুন্দর স্বাভাবিক লাইফে তত তাড়াতাড়ি ফিরে আসবে সুতরাং লাইফকে কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই যেহেতু সমাধান আছে সমাধানের জন্য আমরাও আছি আপনার কাছে তো আমাদের দুটো ব্রাঞ্চ আছে ডক্টর ঝুমুখান মেডিকেল একটা হচ্ছে গুলশান অ্যাভিনিউতে আরেকটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত স্কোয়ারে মোস্ট ওয়েলকাম আপনারা যারাই এই সমাধানটা চাচ্ছেন আমরা অবশ্যই আপনার পাশে থাকবো এবং আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনি যেন নিজেকে ফিরে পান নিজেকে যেভাবে আপনি দেখতে চান সেভাবে যেন আপনি নিজেকে দেখতে পারেন সে আমরা আপনার পাশে আছি